viewers, welcome back to roslinscreatives.com. আজকে আমরা বানাবো ট্র্যাডিশনাল বা সনাতন পদ্ধতিতে ছোলা বুটের বা বুটের ডালের হালুয়া। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। চলুন তৈরি করি। বুটের বা বুটের ডালে হালুয়া করার জন্য এখানে আমি ডাল নিচ্ছি 2 কাপ, মেজারমেন্ট কাপের 2 কাপ বা মাপ হবে 500 গ্রাম, মানে আধা কেজি। এই বুটের ডালগুলো হচ্ছে যে খোসা ছাড়ানো বা ছোলা ছাড়ানো এবং খোলা ডাল, এই জন্য এগুলোকে বলে ছোলা বুটের ডাল। এই ছোলা বুটগুলোকে আমি এখন ভালো মতো ধুয়ে 3-4 বার ভালো মতো ধুয়ে ঘোলা পানি বের করে দিয়ে তারপরে সারা রাত ভিজিয়ে রাখবো। সারা রাত ভেজানো সম্ভব না হলে 5-6 ঘন্টা কমপক্ষে ভিজিয়ে রাখলে তারপরে এটা ভালো করে হালুয়াটা তৈরি করা যাবে। ডালগুলোকে সারা রাত ভিজিয়ে রাখার পরে ডালগুলো ফুলে অনেকটাই বড় হয়ে গেছে এবং ভেতরে পানি ঢুকে একটা নরম সফট হয়েছে। এখন আমি এগুলোকে পানিটা পরিষ্কার করে এগুলোকে সিদ্ধ করে নেব। যেন ডালগুলোকে আরেকবার পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করার জন্য আমি প্যানে নিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি 1 লিটার বা 1 কেজি। এটাকে পানি দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিব। পানির সাথে দিব এখন গরম মশলা, দারচিনি ও তেজপাতাকে টুকরো করে। আর আগের দিনে যে কোনো মিষ্টিতে লবণ দেওয়া হতো, এই জন্য আমি লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আর দিচ্ছি খাওয়ার সোডা 1 পিঞ্চ। খাওয়ার সোডাটা ডালটা ভালো সিদ্ধ হওয়ার জন্য, এটা যে কোনো ডাল সিদ্ধ হওয়ার জন্য দিতে পারেন। এখন ফ্লেম অন করে ডালটাকে সিদ্ধ করে নিব। ডালটাকে ঢাকনা না দিয়ে সিদ্ধ করব, তাহলে ডালটার পানিটা পরিমাণ মতো শুকিয়ে যাবে এবং ডালটা অনেক সময় ফুলে উঠে সেটাও হবে না। 15-20 মিনিট ফুটানোর পরে আমার ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ফ্লেমটা হাই করে দিয়ে ডালের পানিটা শুকিয়ে নেব। এখন আমি চুড়ার ফ্লেমটা অফ করে দিব। অফ করে গরম মশলাগুলো তুলে ফেলব। এখন ডালের যে পানিটা আছে, এই পানিটা ডাল নিজেরাই সোক করে নেবে এবং ব্লেন্ড করতেও এই পানিটা লাগবে। সিদ্ধ করা ডালটা কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। কেউ চাইলে পাটায় শিলপাটায় পেস্ট করেও নিতে পারেন, বেটে নিতে পারেন, কিন্তু যেটাই যেভাবেই করেন দেখতে হবে ব্যাটারটার জন্য স্মুথ হয়। এখন আমি হালুয়া তৈরি করে নিব। প্যান গরম করে অল্প 1 চা চামচ দিয়ে দিচ্ছি তেল। তেলটা এই জন্য দিব যাতে ঘিটা পুড়ে না যায়। এখন দিলাম 1/2 কাপ ঘি। যেহেতু আমি 2 কাপ ডাল নিয়েছিলাম, এর জন্য 1/2 কাপ ঘি দিচ্ছি। ঘি অল্প গরম করে এখন ডাল বাটাটা দিয়ে দিব। ঘি অল্প গরম করেই আমি সবগুলো ডাল বাটা এতে দিয়ে দিলাম। এখন ঘি আর ডাল বাটা সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নেব। এতে করে হালুয়াতে খুব সুন্দর একটা ঘিয়ের গন্ধ হবে। এখানে আমি ঘিতে হালুয়াটা ভেজে নিচ্ছি। কেউ চাইলে ঘি আর তেল মিক্স করেও নিতে পারেন, কিন্তু ঘিটা অবশ্যই দিতে হবে। আগেকার দিনে শুধুমাত্র ঘিতে ভেজেই এই হালুয়াটা তৈরি করা হতো। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এখানে শুধু এলাচ গুঁড়োও দেওয়া যাবে, এতে হালুয়ায় খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ হবে। এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনি নিয়েছি 2 কাপ। যেহেতু আমি ডাল নিয়েছিলাম 2 কাপ বা 1/2 কেজি, এর জন্য আমি চিনি পরিমাণ দিচ্ছি 2 কাপ। চিনিগুলো একবারে সব চিনি না দিয়ে 2 বারে চিনিগুলো দিয়ে মিক্স করব। চিনি দেওয়ার পর হালুয়াটা অনেকটাই নরম হয়ে গেছে। এখন অনবরত এটাকে নেড়ে হালুয়াটাকে টাইট করে নিতে হবে। এই হালুয়াটা অত্যন্ত মজাদার এবং স্বাস্থ্যকর একটি হালুয়া, এবং সব হালুয়া থেকে এই হালুয়াটা আমার খুবই পছন্দের। তাই এটা তৈরি করার জন্য আমার কোনো অকেশনের প্রয়োজন পড়ে না, যখনই মনে হয় তখনই ঝটপট তৈরি করে নেই, এবং মোটামুটি 1 ঘন্টা সময়ের মধ্যে এই হালুয়া তৈরি করে নেওয়া যায়। এখন চিনির বাকি অংশটা দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা হবে এমন, যতটুকু ডাল ততটুকুই চিনি। ডাল নিয়েছিলাম 2 কাপ, এর জন্য চিনি দিচ্ছি 2 কাপ। কেউ চাইলে কম বেশি করে নিতে পারেন। এই এখন
अनबरत नेड़े हलुआटाके प्रयोजन मतो टाइट करे निबो एबं नाड़ार समय फ्लेमटा थाकबे मीडियम थेके लो। एखन दिए दिच्छि गुड़ो दूध एक कप। दूधटाके भालो मतो मिशिए दिबो। तारपर आबार अनबरत नेड़े पाक दिते थाकबो। এই সময় চিনি এবং দুধ মিলে সুন্দর একটা কালার আসবে। কেউ চাইলে অরেঞ্জ ফুড কালারও ব্যবহার করতে পারেন, আপনার পছন্দ মতো করে রং করে নিতে পারেন। সব উপকরণ দিয়ে 15 থেকে 20 মিনিট নাড়ার পরে আমার হালুয়াটা এখন এই পর্যায়ে এসেছে। কেউ চাইলে এই সময়ে কিশমিশ এবং বাদাম কুচি দিয়ে হালুয়া হিসেবে নামিয়ে নিতে পারেন, কিন্তু আমি যেহেতু বরফি কাটবো এজন্য আমি আরও কিছুক্ষণ অনবরত নেড়ে এটাকে আরও একটু টাইট করে নিব। কিছুক্ষণ অনবরত নাড়ার পরে আমার হালুয়াটা সুন্দর করে প্যান ছেড়ে আসছে। এই সময় বুঝতে হবে যে হালুয়াটা বরফি কাটার জন্য পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন ফ্লেম অফ করে নামিয়ে নিব। প্লেট ও স্প্যাচুলার মধ্যে ঘি মাখিয়ে গরম অবস্থায় হালুয়াটাকে সেট করে নিব। স্প্যাচুলার মধ্যে ঘি মাখিয়ে নিলে এবং গরম অবস্থায় চাপ দিলে এটা সুন্দর মতো মসৃণ হয়ে সেট হয়ে যাবে। এখন পেস্তা ও কাজু বাদাম কুচি দিয়ে উপরটা ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা পছন্দ মতো যে কোনো বাদাম দিয়ে এটা ডেকোরেশন করে নিতে পারেন। এখন স্প্যাচুলা দিয়ে চাপ দিয়ে বাদামটাকে হালুয়ার উপর সুন্দর করে সেট করে নিব। হালুয়ার বাকি অংশটা আরেকটা প্লেটে চার কোণা করে সেট করে নিচ্ছি। খুব গরম অবস্থায় খুব দ্রুত এটা সেট করে নিতে হবে। উপরে একটু ঘি মাখিয়ে নিচ্ছি, তাহলে দেখতে সুন্দর গ্লসি হবে। অল্প ঠান্ডা হলেই বরফিটা পছন্দ মতো শেপে কেটে নিতে হবে। বেশি ঠান্ডা হয়ে গেলে এটা কাটতে সমস্যা হতে পারে। পিৎজা কাটার দিয়ে বরফিটা কেটে নিচ্ছি। হালুয়াটা প্রয়োজন মতো শক্ত হলে এবং প্লেটে ঘি মাখিয়ে নিলে বরফি কাটতে সুবিধা হবে। এখন একটা স্টার কুকি কাটার দিয়ে আমি এটাকে পছন্দ মতো কেটে নেওয়ার চেষ্টা করছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। স্টার শেপে কেটে মাঝখানে কিশমিশ বসিয়ে দিচ্ছি। এটা হালকা গরম অবস্থাতেই করতে হবে। একই রকম ভাবে আমি বেশ কিছু স্টার শেপ করে নিয়েছি। তারপর মাঝখানে কিশমিশ, পেস্তা ও কাঠবাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল মজাদার ট্র্যাডিশনাল বুটের ডালের হালুয়া। অত্যন্ত মজাদার এই হালুয়া একবার তৈরি করে অনেকদিন রেখে খাওয়া যায়। রেসিপিটি তৈরি করবেন, পরিবারের সবাইকে নিয়ে মজা মজা করে খাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।